হ্যালো আমেরিকার আজকের আয়োজনে ওয়াশিংটন স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাহিরা কিবরিয়া। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহের অনুষ্ঠানে রয়েছে চারিপাশে ঘটে যাওয়া কিছু ঘটনা আর কিছু কথা। তাহলে দেরি না করে সরাসরি আমাদের মূল অনুষ্ঠানে যাওয়া যাক। আজ রয়েছে অন্য ধর্মের প্রতি সহনশীলতা ও সহমর্মিতা প্রদর্শনের লক্ষ্যে ন্যাশনাল ক্যাথিড্রালে অনুষ্ঠিত হলো জামাত, রয়েছে সে সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন। আরও রয়েছে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত হলো এম্বাসি নাইট, দেখবেন সে সম্পর্কে রিপোর্ট। 14 নভেম্বর আমেরিকার রাজধানীতে ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথিড্রালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জামাত। এই জুমার নামাজে অংশ নেন বৃহত্তর ওয়াশিংটন এলাকার 100 জন আমন্ত্রিত মুসলমান। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশি আমেরিকানরাও। আসুন দেখা যাক ঐতিহাসিক সেই ঘটনার কিছু অংশ। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ন্যাশনাল ক্যাথিড্রাল থেকে। আজ এখানে অনুষ্ঠিত হচ্ছে জুমার নামাজ। পরমত সহিষ্ণুতা ও শ্রদ্ধার ভিত্তিতে আমেরিকায় গির্জা, সিনাগগ অথবা অন্যান্য উপাসনালয়ে নামাজ পড়া হয়েছে। কিন্তু রাজধানীর ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথিড্রালে, যেখানে রাষ্ট্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ সব অনুষ্ঠান হয়, সেখানে নামাজ পড়া হচ্ছে এই প্রথম। ওয়াশিংটনে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত এব্রাহিম রাসুল এবং ক্যাথিড্রালের রেভারেন্ট জিনা ক্যাম্পবেলের একান্ত আগ্রহে অনুষ্ঠিত হয় শুক্রবারের জামাত। খোতবা পাঠ করেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইব্রাহিম রাসুল। রাষ্ট্রদূত তার খোতবায় ইসলাম ধর্মের শান্তি, সাম্য, সৌভ্রাতৃত্ব এবং সহনশীলতার দিকগুলো তুলে ধরেন। উদ্যোক্তাদের মধ্যে ছিল ভার্জিনিয়া রাজ্যের অ্যাডামস সেন্টার। ওই সেন্টারের প্রেসিডেন্ট বাংলাদেশি আমেরিকান সাইদ জি মুক্তাদি বললেন, প্রথমেই এই ইভেন্টটা চিন্তা করছে নেলসন ম্যান্ডেলার মেমোরিয়ালের সময়। দে ওয়ার কো অর্গানাইজার্স অফ দ্যাট। এট দ্যাট টাইম অ্যাম্বাসেডর রাসুল ওয়াজ স্ট্যান্ডিং রাইট হিয়ার অ্যান্ড উইথ রেভারেন্ড জিনা, অ্যান্ড দে লুক থ্রু দি আইলস অ্যান্ড অ্যাম্বাসেডর রাসুল ওয়াজ শেয়ারিং উইথ হার। যাদের জ্ঞানের অভাব, তারাই আসলে ওই ডিভাইসিভ যে কথাগুলো আছে, বিভক্তি করার জন্য যে কথাগুলো আছে, ওগুলো আনে আমাদের মাঝে। ইয়েস, আমাদের ফেথগুলো কমপ্লিটলি ডিফারেন্ট, নো কোয়েশ্চেন অ্যাবাউট দিস। উই হ্যাভ আওয়ার ওন ফেইথ, উই হ্যাভ আওয়ার ওয়ে, ডিফারেন্ট ওয়ে রিচুয়ালস। আজকের মেসেজটা ছিল ওইটাই, কি মেসেজ, যে আমরা একত্রে কোএক্সিস্ট করব, আমাদের নিজের রিলিজন পালন করব, নো প্রবলেম। কেয়ার বোর্ডের চেয়ারম্যান রুল্লা আলুচ বললেন, আমন্ত্রিত অতিথি সুলতান চৌধুরী তার অনুভূতি জানালেন। আমি খুবই এক্সাইটেড এবং আমার মনে হচ্ছে আজকের গ্যাদারিং এর পর থেকে ইনশাআল্লাহ আমাদের এই ধরনের আরো অনেক গ্যাদারিং হবে, যেটা নাকি আমাদের ওয়াইড স্প্রেড ইউনাইটেড স্টেটসে এবং বিভিন্ন দেশে এটার প্রচার হবে, যাতে করে আমরা মুসলমানদের যে একটা রিয়েল মেসেজ, শান্তি, ইউনিটি এবং রেসপেক্টিং আদার্স, এই জিনিসগুলি আরও প্রচারিত হবে। এই জন্য আমি খুব আশাবাদী। It's a wonderful experience because I think it does say something about the Reverend Carol Fleet bollen oporbo ajker ei obhiggonta cathedral toiri kora hoy purbo dike muk kore kintu aaj amra mokkar dike ghure daniye prarthona korechi we turned our focus toward mecca today chomotkar ei obhiggonta aaj etai onubhob korechi je amra je kono dike dariyei ishwar ke dakte pari
ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথিড্রালের এই জুমা নামাজের আয়োজনের মধ্যে আমেরিকায় সকল ধর্মের প্রতি সহনশীলতা ও শ্রদ্ধাবোধের আদর্শ মূর্ত হয়ে থাকবে। বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন চিত্র যুক্তরাষ্ট্রের মূলধারার সাংবাদিকদের সামনে তুলে ধরে নানা ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করার আহ্বান জানালেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে বাংলাদেশ দূতাবাসে যৌথভাবে আয়োজিত এমবেসি নাইটে তিনি তার বক্তব্য তুলে ধরেন। সেখানে ছিলেন সহকর্মী সেলিম হোসেন। আসুন বিস্তারিত শোনা যাক তারই কাছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের সাংবাদিকদের কাছে বাংলাদেশ সরকারের আর্থসামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার লক্ষ্য নিয়েই মূলত এমব্যাসি নাইট বা দূতাবাস রজনীর আয়োজন। আর তা সফলভাবে তুলে ধরলেন ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। তিনি বলছিলেন, আজ আর বাংলাদেশকে সমস্যা দিয়ে নয়, বিবেচনা করা হয় অর্জন দিয়ে। আর এই অর্জনের লক্ষ্য হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন 2021 ঘোষণা করেছেন, যাতে বাংলাদেশের স্বাধীনতার 50তম বর্ষপূর্তিতে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হয়। রাষ্ট্রদূত বললেন, বর্তমান সরকার গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নকে একটি মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে। তিনি বললেন, স্বাধীন দেশ হিসেবে 4 দশকের অগ্রযাত্রা বাংলাদেশকে উন্নয়নশীল বিশ্বের জন্য রোল মডেল হিসেবে পরিচিত করেছে। রাষ্ট্রদূত বলছিলেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ শুধু তার নিজের দেশের মানুষের জন্য নয়, বরং ওই অঞ্চলের মানুষের জন্য এবং যুক্তরাষ্ট্রের জন্যও গুরুত্বপূর্ণ। সম্প্রতি অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বাংলাদেশ অংশীদারিত্ব সংলাপের সাফল্যের বিষয়ে আলোকপাত করে রাষ্ট্রদূত জিয়াউদ্দিন বললেন, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক একটি সম্পূরক কাঠামোর সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত। তিনি বললেন, পারস্পরিক সামর্থ্যের সাথে তাল মিলিয়ে দুদেশ তাঁদের দ্বিপাক্ষিক সম্পর্ককে ভবিষ্যতে আরও গভীর ও সুদৃঢ় করতে বদ্ধপরিকর। তিনি বলছিলেন, 2012 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে সূচনা ঘটে দুদেশের অংশীদারিত্বের সংলাপের। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে মুক্তি ও শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র বাংলাদেশ একসঙ্গে কাজ করছে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে নিরাপত্তামূলক পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন তিনি। যুক্তরাষ্ট্র কর্তৃক বাতিল করা জিএসপি সুবিধা পুনঃপ্রবর্তন সহ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের পক্ষে মতামত সৃষ্টিতে বাংলাদেশকে সহায়তা করার জন্যও তিনি সাংবাদিকদের অনুরোধ করেন। যুক্তরাষ্ট্রের জাতীয় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মাইরন বেলকাইন্ড 71-এ দিল্লি অবস্থানকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এবং দুদেশের মধ্যে তথ্যগত ও ভাবগত আদান প্রদানের ক্ষেত্র তৈরিতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনের প্রশংসা করেন। তিনি বলছিলেন, বাংলাদেশ দূতাবাসে এসে আমি আবেগাপ্লুত হয়ে যাই। আমাকে 71-এ ফিরিয়ে নিয়ে যায় যখন আমি দিল্লিতে তরুণ সাংবাদিক হিসেবে কাজ করতাম। আমি আজও স্মরণ করি 25 এবং 26 মার্চে পূর্ব পাকিস্তানে পাকিস্তানের ভয়াবহ অভিযানের কথা। রাষ্ট্রদূতের বক্তব্য শেষে মাইরন বেলকাইন্ডের পরিচালনায় প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। এসব প্রশ্নে উঠে আসে বাংলাদেশ চীন সম্পর্ক, বাংলাদেশ ভারত সম্পর্ক, জলবায়ু পরিবর্তন, বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ, নারীর ক্ষমতায়ন, যুদ্ধ অপরাধীদের বিচার, সন্ত্রাসবাদ নিরোধ, গ্রামীণ ব্যাংক, সংবাদপত্রের স্বাধীনতা ও প্রবাসী কল্যাণ ইত্যাদি বিষয়সমূহ। সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা। এই ছিল আমাদের আজকের হ্যালো আমেরিকা। অনুষ্ঠানটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। এখানে জানিয়ে রাখি, ইউটিউবে আমাদের অনুষ্ঠানের ভিডিও দেখতে পারেন ভিওএ বাংলা চ্যানেলে। ভিওএ বাংলা ফেসবুক ফ্যান পেজেও আপনার মতামত জানাতে পারেন। আগামী সপ্তাহে একই দিন একই সময়ে এনটিভিতে আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আমি তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা।